বিরোধী রাজনৈতিক দলের লোক হিসেবে তুলে ধরার চেষ্টা করতেছে বিএনপি জামাতের লোক নানা ধরনের তকমা দিচ্ছে আর কখনো কখনো তো হামলাই চালাচ্ছে প্রকাশ্যে তো পার্শ্ব কর্মী বাহিনী নাই আমার তো সারা দেশে ক্যাডার বাহিনী আমি কোনো রাজনৈতিক দলও না ওই প্রতিষ্ঠিত কোনো সংগঠন না যে আমাকে ভয় পাওয়ার কারণ আছে আমি যেটা স্বাভাবিকভাবে দেখেন আমার তো পার্শ্ব কর্মী বাহিনী নাই আমার তো সারা দেশে ক্যাডার বাহিনী আমি কোনো রাজনৈতিক দলও না প্রতিষ্ঠিত কোনো সংগঠন না যে আমাকে ভয় পাওয়ার কারণ আছে তবে ভয় পাওয়ার একটা অসৎ লোক যারা যারা অপকর্ম করে তাদের একটা ভয় পাওয়ার কারণ আছে যে যারা অসৎ লোক তাদের চেহারাটা আমি জনগণের সামনে নিয়ে আসি যারা অপকর্ম করে তাদের অপকর্মগুলো আমরা জনগণের সামনে নিয়ে আসি বিশেষ করে বর্তমানে আমি আপনি দেখেন যে যদি একটা জরিপ করেন একমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগের সবাই নেতাও কিছু অংশ যারা আমাকে নিয়ে নানা ধরনের কটুক্তি করে বিরোধিতা করে গালিগালাজ করে তারা একটা অংশ এছাড়া আর বাংলাদেশের কোনো মানুষ আমি মনে করি না যে আমাকে তারা আমার কাছকে তারা বিরোধিতা করে কিংবা আমাকে নিয়ে তারা কুচ্ছা রটনা করে এখন আওয়ামী লীগের ছাত্রলীগের ওই অংশটা কেন করে যেটা বলছো যে রাজনীতিতে আপনি দেখেন আওয়ামী লীগ বিএনপিতেও কিন্তু অনেক ভালো মানুষও রয়েছে অনেক খারাপ মানুষও রয়েছে তো বাস্তব অবস্থাটা হচ্ছে যে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপিতে দল লোকের সংখ্যাটাই বেশি অর্থাৎ দলের ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করে অন্ধভাবে ওই দলকে সমর্থন দেওয়া ভুল বললেও সেই দলের পক্ষে সাফাই গাওয়া ঠিক আমি যখন এই আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবে যেটা বলছি যে বর্তমানে দেশে যে একটা দুর্বৃত্তায়নের রাজনীতি কায়েম করেছে একটা দুঃশাসন চালাচ্ছে সেটি নিয়ে যখন কথা বলতেছি তখন তারা মানে আমাকে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের লোক হিসেবে তুলে ধরার চেষ্টা করতেছে বিএনপি জামাতের লোক নানা ধরনের তকমা দিচ্ছে আর কখনো কখনো তো হামলাই চালাচ্ছে প্রকাশ্যে এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাদী হয়ে মামলা দেয় সে সেটি তার বলার অপেক্ষা রাখে না যে সবকিছু সরকারের ইন্ধনে হচ্ছে আসলে আপনি অবগত আছেন যে বাইশে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে আমার উপরে হামলা হয়েছিল সেখানে কেন হামলা হয়েছিল যে আমি আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে ভারতে যে এনআরসি এবং সি যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিক সংশোধনী আইন যেটা হয়েছে বা হচ্ছে সেটির কারণে কিন্তু বাংলাদেশ মারাত্মকভাবে একটা বিপর্যয়ের সম্মুখীন হবে কারণ বিজেপি ওখানের যে সরকার তারা কিন্তু প্রকাশ্যেই বলছে যে এই এনআরসির মাধ্যমে এক কোটি মুসলিমদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে রোহিঙ্গা সমস্যা নিয়ে আমরা এখন একটা সমস্যা আছি তো ওই এক কোটি মুসলিমদেরকে যদি এখানে পাঠিয়ে দেওয়া হয় সেটা বাংলাদেশের জন্য একটা চরম বিপর্যয় ডেকে আনবে এখন সরকার কিন্তু এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে না কারণ ক্ষমতায় তারা ভারতের একটা থাকতে ভারতের একটা সমর্থন তাদের দরকার হচ্ছে এখন তারা সেজন্য প্রতিবাদ করতেছে না কিন্তু আমাদের তো কোনো কারো সমর্থনের প্রয়োজন আমরা তো দেশের স্বার্থে এটা নিয়ে কথা বলতেছি এখন ছাত্রলীগকে আমাদের উপরে হামলা করা যে ভারতের বিষয় নিয়ে আমরা এখানে কেন কথা বলি এবং ভারতে হাইকমিশন একটা প্রোগ্রাম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্ররা কিন্তু সেই প্রোগ্রামকে মানে করতে দেবে না বলে তারা লেখালেখি করেছে সেই বাধার মুখে সেই প্রোগ্রাম হয়নি সেটার দায়ভার আমার উপর এসেছে যে আমি নাকি প্রোগ্রাম করতে সেই কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নিজে আমার উপরে আক্রমণের নেতৃত্ব দিয়েছে ডাকসুর মতো জায়গায় যেখানে সিসিটিভি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু তো কোনো ব্যক্তি না ডাকসু একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান অবশ্যই প্রকাশ্য দিবালোকে রড লাঠিসোরা নিয়ে হামলা করলো সেই ঘটনায় কিন্তু যারা নেতৃত্ব দিয়েছিল যে সাদ্দাম সঞ্জিত তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি যখন সাধারণ মানুষ এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছিল রাজপথে নেমে এসেছিল তখন সরকার ভাবছিল এটা একটা আন্দোলন তৈরি হতে পারে আন্দোলন তখন সরকার ঘুরি করে ওই তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের দুই তিনজনকে গ্রেপ্তার করিয়ে একটা পরিস্থিতিটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করলো সুতরাং এটা তার বোঝা যাচ্ছে যে যা ঘটছে হামলা মামলা নির্যাতন নিপীড়ন সরকারের একটা ইন্ধন আছে ক্ষমতাসীন দলের একটা হাত রয়েছে